সেই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের মতো এই সরকারও 144 ধারা জারি করে গণমানুষের দাবি গণমানুষের কথা বলার পথ রুদ্ধ করে দিয়েছে কতদিন পর্যন্ত আমরা এই স্বতন্ত্রকে রুখে দিতে পারবো না এই প্রতিবাদের লাঠি আমাদের হাত থেকে আমাদের বাটা যদি হয়ে থাকেন সামনে আমরা যেভাবে দিবালোকে রংপুরের মাটিতে বিক্ষোভ মিছিল করেছি বন্ধুরা আমার আমি উদাত্ত আহ্বান জানাবো গণপরিষদের ওই চামচাদেরকে এভাবে রাজপথে ঘোষণা দিয়ে আপনারা সামনাসামনি লড়াই নেবেন লাঠি উঠেছে যতদিন পর্যন্ত আমরা এই স্বতন্ত্রকে রুখে দিতে পারবো না এই প্রতিবাদের লাঠি আমাদের হাত থেকে বিরোধী সরকারকে আবার আবেদন করছে অবিলম্বে অবিলম্বে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে সংগ্রাম করেছেন সেই সংগ্রামের দিকে আপনাদের যাত্রা এগিয়ে নিয়ে যান বন্ধুরা আপনারা জানেন যে ফ্যাসিস্ট সরকার বিদায় হয়ে গেছে আর এক ফ্যাসিস্টের পক্ষ বলে পড়ে গেছে জাতীয় পার্টি তারা আজকে আমাদের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই ভিপি নুরের দল গণ অধিকার পরিষদ বিকাশের টাকা দিয়ে চলতো এই গণ অধিকার পরিষদের নেতা নুরু আবু ধাবিতে ইসরায়েলের মুসাদের সঙ্গে বৈঠক করে সেখান থেকে ফান্ড নিয়ে মুসলমানের শত্রু ইসরায়েলের কাছ থেকে ফান্ড নিয়ে আজকে সে গণ অধিকার পরিষদ করে জাতীয় পার্টির বিপক্ষে অবস্থান নিয়েছে এর প্রতিবাদ জানাই যে অবিলম্বে গণ অধিকার পরিষদকে বাংলাদেশকে যেহেতু ইসরায়েলকে সমর্থন করে না সেহেতু ইসরায়েলের টাকা নিয়ে বাংলাদেশে কোন রাজনৈতিক দল রাজনীতি করবে নেবে না বন্ধুরা আমার আমাদের পার্টির চেয়ারম্যান জিএম কাদের মহোদয় বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের বিষয়ে সংসদে এবং সংসদের বাইরে বিভিন্ন সময় কথা বলেছে বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে একমাত্র জিএম কাদের আবু সাইদের বাসায় সর্বপ্রথম গিয়েছিল এবং আবু সাইদ সহ যারা নিহত হয়েছিল তাদেরকে বীর সেনানী আখ্যায়িত করেছিল আমাদের রংপুরের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা আন্দোলন চলাকালীন অবস্থায় এই বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের ব্যক্তিদেরকে পানি সহ অর্থনৈতিক এবং বিভিন্ন রকম সহযোগিতা করে তাদেরকে মনে করেন যে উৎসাহিত করেছে আজকে দেশ স্বাধীন হয়েছে এই দেশ স্বাধীন হওয়ার পরে আমরা কি দেখলাম জাতীয় পার্টির বিরুদ্ধে কিছু দল এবং কিছু গোষ্ঠী ষড়যন্ত্র করে যাচ্ছে এই ষড়যন্ত্র আলোকে গত কয়েকদিন আগে জাতীয় পার্টির অফিসে আগুন দিয়েছে আমরা এর তীব্র এবং প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি এবং 2 তারিখে যে সমাবেশ করেছিল সেই সমাবেশেও সেই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের মতো এই সরকারও 144 ধারা জারি করে গণমানুষের দাবি গণমানুষের কথা বলার পথ রুদ্ধ করে দিয়েছে এটা কোনো ফলপ্রসূ কথা নয় জাতীয় পার্টি সহ বাংলাদেশের মানুষ আশা করে তত্ত্বাবধায়ক সরকার একটু নিরপেক্ষ সরকার নিরপেক্ষ সরকার নিরপেক্ষ দায়িত্ব পালন করবে কিন্তু তারপরেও জাতীয় পার্টির প্রতি তারা বৈষম্য করছে আমরা এই বৈষম্য তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে জাতীয় পার্টির সকল কর্মসূচি বাস্তবায়ন করার ব্যবস্থা করার দাবি করে আমি আমার বক্তব্য শেষ করছি আমাদের বিক্ষোভ এবং সমাবেশ হওয়ার কথা ছিল সেই সমাবেশকে কেন্দ্র করে গণ অধিকার পরিষদ এই ভিপি নুরের কিছু চামচা আমাদের শান্তিপ্রিয় কাকরাইল জাতীয় পার্টির নেতাকর্মীর গিয়ে অতিরিক্ত হামলা চালায় তখন আমাদের জাতীয় পার্টির অবস্থিত নেতাকর্মীরা তাদেরকে প্রতিরোধ করে তোলে তখন তারা চোরের মতো পালিয়ে যায় বন্ধুরা আমার যখন আমরা জাতীয় পার্টি শান্তিপ্রিয়ভাবে ঢাকা জেলা সমাবেশের এবং বিক্ষোভের আয়োজন করেছিল ঠিক সেই মুহূর্তে জাতীয় পার্টিকে নিয়ে আবার নতুন করে
এই ষড়যন্ত্র শুরু হয়েছে বন্ধুরা আমার আপনারা জানেন আমাদের প্রাণপ্রিয় নেতা পল্লী বন্ধু আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ বিগত 9 বছরে যেভাবে বাংলাদেশকে সুশাসন দিয়েছে সেই সুশাসনের কথা বাংলার অনাচে কানাচে 68,000 গ্রাম বাংলার মানুষ সেটা স্বীকার করে এবং উন্নয়নের কথা সেটা সমস্ত বাংলাদেশের মানুষ জানে বন্ধুরা আমার আমরা কি দেখলাম ফেসিস্ট সরকার যখন আমাদের ছাত্র জনতা আমাদের সকলের উপস্থিতিতে যখন ফেসিস্ট সরকার চলে গেল আমরা একটি স্বপ্ন বাংলাদেশ পেলাম আমরা স্বপ্ন দেখলাম আমাদের নতুন বাংলাদেশে আমরা শান্তির নিঃশ্বাস বলে সাত দলের অংশগ্রহণে আমরা জাতীয় পার্টি এই অন্তর্বর্তী সরকারের কাছে আমরা একটি সুন্দর নির্বাচন আশা করে সেই নির্বাচনে আমরা জাতীয় পার্টি সহ অন্যান্য দল অংশগ্রহণ করব যখন আমরা সেই প্রস্তুতি নিচ্ছিলাম বন্ধুরা আমার তখন বাংলাদেশে কুচক্রী মহল যারা জাতীয় পার্টিকে নিয়ে জাতীয় পার্টিকে সবসময় বাধাগ্রস্ত করেছিল তারাই এই জাতীয় পার্টিকে নিয়ে নতুন ভাবে ভাবছিল এবার বুঝি সামনে নির্বাচনে এই জাতীয় পার্টির দিকে সারা বাংলাদেশের লোক তাকিয়ে আছে আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে যদি এই সময় ধ্বংস করে দেওয়া হয় আগামী নির্বাচনে আমাদের অস্তিত্ব থাকবে না তাই তারা জাতীয় পার্টিকে প্রতিবাদের মতো যেভাবে ধ্বংস করতে চেয়েছিল সেই কারণেই তারা আমাদের গভীর রাতে জাতীয় পার্টির কাকরাইল বসির কাকরাইল পার্টি অফিসে গোপনে তারা আগুন দিয়েছে বন্ধুরা আমার বাপের বাটা যদি হয়ে থাকেন সামনে আমরা যেভাবে দিবালোকে রংপুরের মাটিতে বিক্ষোভ মিছিল করেছি বন্ধুরা আমার আমি উদাত্ত আহ্বান জানাবো গণপরিষদের ওই চামচাদেরকে এভাবে রাজপথে ঘোষণা দিয়ে আপনারা সামনাসামনি লড়াইয়ে নামেন গোপনে রাত্রে গভীর রাত্রে তারা পার্টি অফিসে অগ্নি সংযোগ করে এই অগ্নি সংযোগ শুধু জাতীয় পার্টির অফিসে করলাই বন্ধুরা আমার সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ হৃদয়ে আগুন জ্বলিয়ে দিয়েছে জাতীয় পার্টির সৈনিকদেরকে আগুন জ্বলে দিয়েছে তাই তো বাংলাদেশের কোটি কোটি জাতীয় পার্টি এরশাদ ভক্তরা জিএম কাদেরের ভক্তরা রংপুরে মুস্তফার ভক্তরা জেগে উঠেছে এবং তাদের কণ্ঠে বাহ্যভাবে আওয়াজ উঠেছে রংপুরের মাটি এরশাদের ঘাঁটি এরশাদ তোমার ভয় নাই গসপথ ছাড়ি নাই জিএম কাদের ভয় নাই রংপুরের মানুষ তোমার সঙ্গে মুস্তফা তোমার ভয় নাই রংপুরের মানুষ তোমার সঙ্গে গণ অধিকার পরিষদ নামে যে সংগঠন তিনি জন্ম দিয়েছেন সেই সংগঠনের নেতা কর্মীদেরকে নির্দেশ দিয়েছেন যে শনিবারে সারা বাংলাদেশের জাতীয় পার্টির অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি এবং সেই দিন চোরের মতো যে আগুন সংযোগ করেছিল সেই ধরনের ঘটনা করার জন্য তারা একটা ঘোষণা দিয়েছে তার প্রেক্ষিতে আমরা তো আসলে নূরের দলকে হিসাব করার সময় আমাদের নাই কোথায় কোন চুনুগুড়ি কোথায় কি বলল এগুলো হিসাব করার সময় জাতীয় পার্টির নাই তারপরে আমরা সেই ঘোষণাটাকে আমরা হালকাভাবে নেই নেই আমাদের সকাল আজকে সকাল থেকেই আমাদের প্রত্যেক দিন আমাদের জাতীয় পার্টির যারা ডেলিগেট কর্মী তাদেরকে পার্টি অফিসে আমাদের অস্তিত্ব রক্ষার স্বার্থে আমরা কিন্তু জামায়াত প্রতিদিনই আছি আমার রাত 12টা পর্যন্ত আমরা থাকি পার্টি অফিসে বিকাল থেকে রাত 12টা পর্যন্ত আজকে আমরা তারই প্রতিবাদে আমাদের পার্টি অফিসে যে কাকরাইল পার্টি অফিসে অগ্নি সংযোগ করা হয়েছে চোরের মতো কাপুরুষের মতো যে আগুন লাগানো হয়েছে তারই প্রতিবাদে আমরা একটা বিক্ষোভ সমাবেশ করলাম আমরা এই বিক্ষোভ সমাবেশ থেকে ঘোষণা দিতে চাই আসলে ভিপি নূর কোনো ফ্যাক্টর না ভিপি নূরে যারা পৃষ্ঠপোষকতা করছেন তারা পর্দার আড়াল থেকে ভিপি নূরকে প্রোগ্রাম করার জন্য সহযোগিতা করছেন এরা জাতীয় পার্টির এগিনিস্টার চক্রান্ত করছে জাতীয় পার্টিকে কিভাবে নিশ্চিহ্ন করা যায় তাদের উদ্দেশ্যে বলতে চাই রংপুরে আমাদের রক্ত যতক্ষণ পর্যন্ত ধমনিতে বইছে ততক্ষণ পর্যন্ত জাতীয় পার্টির বিপক্ষে আমাদের রক্ত রাজপথে চলে যাবে কোনো চ্যালেঞ্জ আমরা গ্রহণ না করে আমরা থাকব না